আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? ভালো ভালো আছি, আপনি কেমন আছেন? তাহলে উস্তাদ, আজ পরন্ত বিকালে কি গানের আয়োজন করছেন? আজকে পরন্ত বিকালে গান হবে না। কি হবে? আজকে খালি নাচ। তোমরা কি সবাই নাচতে পারবা? নাচতে না পারলে তো মরা লাগবে উস্তাদ। শিল্পীদের তো মন খারাপ, ওরা নাচবে কেমন করে? ওরা যদি নাচতে না পারে, আজকে নাচবো আমি আর মানিক। ঠিক কইছেন, এখন হাতে তালি উস্তাদের জন্য। কারণ নাচের কৌশল এখনো কিন্তু ভুলি নাই, অনেকটাই ধরে রাখছে। মানিক ভাই, আপনি একটু সামনে দেখান কিরকম কেমন ভাবে নাচা লাগে। যদি শিল্পীরা মনে করে যে আমরা নাচবো, ড্যান্স কিন্তু ভিন্ন জিনিস আর নৃত্য কিন্তু আর এক জিনিস। কোনটা চাও সেটাই হবে। আজকে শুধু বাজনার সাথে নাচবো। আমরা ভরতনাট্যম নাচব। চলো চলো, দেন আপনি মিউজিক দেন। কি ব্যাপার, এত অল্প নাচ কেন? আমরা সাললে যাবে না আর যাবে না। দর্শকের যদি মন না ভরে তাহলে তো নাচ দেখে নাচ দেখতে হবে। নাচটা অনেক সুন্দর হয়েছিল উস্তাদ, নাচটা অনেক সুন্দর হয়েছিল। আমি তো অতিরিক্ত একটু করা যাবে, যে নাচবে পিছন থেকে একজন হয়তো একটু গান বলতে পারে। আচ্ছা, এবার আমাদের মজাদার, আমাদের প্রিয় রিয়া মনি, যার কথা না বলে রিয়া রিয়া আমাদের। আচ্ছা আমি গেলু জলে, এতক্ষণ যে গলা ফাড়া ফাড়া বললাম, কি বুঝতে পারি? কোনো লাভ না, আমি না নাও আমি। পজিশন
বিপ্লবের লাস্টের অনেক সুন্দর ছিল আমাদের রিয়া। রিয়া যদি এই মঞ্চ কাবাতে পারে, বাড়িত মিডিয়ার পক্ষ থেকে পাবে, বারিক মিউজিকের পক্ষ থেকে পাবে, রাজীব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পাবে 5 লিটার সোয়াবিন তেলের বোতল, এবং শরীফ মেলাবেনের পক্ষ থেকে 3টি পেলে। এতদিন শুনেছি যে পুরস্কার মানুষ এসে দেয়, আজকে কি নাচ দেখে টেকাই চলে আইছে? তাই তো দেখতেছি উস্তাদ, জানেন
এবার কে যাবে? বিপ্লব। বিপ্লব 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 যার কথা না বললে নয়, বিপ্লব এই কি বলো? গাড়ির ছয়খানা ছাতা কে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবে, ইনশাআল্লাহ তো দে নাকি দেন। বিপ্লব নাচতে নাচতে মঞ্চের বাইরে উস্তাদ কেদারতেন পরে মাথাটা ভেঙে লাইছে একদম একদম। এবার যার কথা না বললেই নাই, আমার মা, তোমার মা, উস্তাদের মা, ক্যামেরাম্যানের মা, সবার মা, পৃথিবীর সবার মা, রানী মা। মা কি সবাই হতে পারে? সবার কপালে জোটে না মা, বাঘের বাচ্চা না। আমি মনে করছিলাম দেওয়া লাগবে একটুখানি নুন। এবার আমাদের মনে আসতেছে বিলচান লোকের পাশের গ্রাম কেনাই গ্রাম হতে আগত আমাদের আমাদের নাই মা। তুমি কোন গানের টোন বাজান নাচতে পারবে? আমি বুঝিনি আপনি যেটা বাজান তো এটা হলো নাকি? দেখাইতে
আসলে কিন্তু পাহাড়ি নাচ চমৎকার একটা নাচ, যা অসাধারণ দেখতে লাগে। আপনাদের মঞ্চ মাতাতে আসবে আমাদের ইয়ামনি বারিক মিউজিকের পক্ষ থেকে যাবে একটি মোটর সাইকেল এবং 2 কেজি আটা। চিতা জবানি কে উড়ে দাও মনে বকে মনে বকে উড়ে দাও, চিতা জবানি কে উড়ে দাও মনে বকে মনে বকে উড়ে দাও, আজ সুতে দুধ দারিয়া তানকি 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 টুট যায় রাজা জি, টুট যায় রাজা জি পলন জবানি কে, টুট যায় রাজা জি পলন জবানি কে, এবার আপনারাই বোঝেন আমাদের শিল্পীরা কতটা ট্যালেন্ট, বাজনা ছাড়াই কিন্তু নাচতে পারে, এরাই কিন্তু তার জলজন্ত প্রমাণ। তো যাই হোক, সব মিলে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শিল্পীদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বারিক মিউজিকের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।